বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার 17 সেপ্টেম্বর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ গত কার্যদিবস থেকে বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক 9 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,311 পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়া সূচক 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,362 পয়েন্টে এবং ডিএস30 সূচক 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,140 পয়েন্টে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে 867,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 
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড পরিষদ সভা 26 সেপ্টেম্বর। এই ছিল আজকের খবরের শিরোনাম। ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং নতুন নতুন খবরগুলো পেতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।